নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন 24। আর সঙ্গে রয়েছি আমি আপনাদেরই বন্ধু গোলক। তো বন্ধুরা, আজকে 25শে ফেব্রুয়ারি, দেখতে পাচ্ছেন আমার মালটা বাগানে কিছু কিছু গাছে কিন্তু প্রচুর ফুল চলে এসেছে দেখুন। আর কিছু কিছু গাছে কিন্তু এখনও সেরকম ফুল আসেনি, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এইসব জায়গায় খুবই কদাচিৎ হালকা কিছু কিছু ফুল দেখতে পাওয়া যাচ্ছে। তো যে সমস্ত গাছে পর্যাপ্ত ফুল এখনও আসেনি, এখনও কিছু ফুল আসার টাইম আছে। আর বিশেষ করে এই যে আজকে 25 তারিখ, তো এরকম টাইমে, এই ফুল আসার টাইমে বাগানে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে। তো সে বিষয়ে এই ভিডিওতে কথা বলবো। তো আমি কিন্তু আমার বাগানে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যে কীরকম কোয়ালিটি আছে এবং কীরকম ফুল এসছে। তো এই যে টাইম আজকে 25 তারিখ ফেব্রুয়ারির, এরকম টাইমে আপনারা দেখতে পাচ্ছেন আমার জমি কিন্তু একদম শুষ্ক, কোনো জল সার কিচ্ছু দেওয়া হয়নি এই টাইমে। আপনারা সবাই জানেন যে ফুল আসার আগে জল সার এগুলো দেওয়া বন্ধ থাকে। তো মেনলি তারপরে এরকম টাইমে এই যে এখন দেখতে পাচ্ছেন কিছু গাছে কত সুন্দর ফুল চলে এসেছে দেখুন। তো মেনলি এই টাইমে আপনারা কি কি সতর্কতা অবলম্বন করবেন সে বিষয়ে একটু আলোচনা করি। তো বন্ধুরা, প্রথমেই যে বিষয়ে খেয়াল রাখতে হবে, এখন দেখছেন প্রচুর মৌমাছি ঘোরাঘুরি করছে। তো এই কারণেই কিন্তু এই টাইমে আপনারা ভুলেও কিন্তু জমিতে কোনো প্রকার ফাঙ্গিসাইড বলেন বা কীটনাশক বলেন, কোনো প্রকারে কিন্তু কিছু স্প্রে করবেন না। এটা হচ্ছে আপনাদের, মানে আমার তরফ থেকে প্রথম জানানোর ছিল। তো এই টাইমে কোনোভাবেই কিন্তু কীটনাশক বলেন বা ফাঙ্গিসাইড বলেন বা ছত্রাকনাশক বলেন, কোনো কিছু স্প্রে করার এখন অবধি প্রয়োজন নেই। তো তারপরে যেটা বলবো, যে এই রকম টাইমে কিন্তু এখন অবধি আমাদের জমিতে, আমি যতদূর জেনেছি, তো এখন অবধি কিন্তু আমাদের জমিতে জল দেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই দুটো দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এই টাইমে কিন্তু ভুলেও কিন্তু আপনারা জল দেবেন না এবং কোনো প্রকার স্প্রে কিন্তু করবেন না। তারপরে যখন ফল থেকে, মানে ফুল থেকে ফলের গুটি তৈরি হয়ে যাবে, হ্যাঁ কিছু কিছু গুটি তৈরি হচ্ছে, তো গুটি যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনারা জল দেবেন। প্রথম হচ্ছে জল, তারপরে হালকা ফাঙ্গিসাইড ম্যাঙ্কোজেট গ্রুপের, এবং সঙ্গে কীটনাশক ইমিডাক্লোরোফিট গ্রুপের কিছু মাল আপনারা ব্যবহার করতে পারেন, এবং তারপরে স্টেজে গিয়ে আপনারা ব্যবহার করবেন বোরন এবং জিঙ্ক। তো মোটামুটি এটাই আপনাদেরকে আজকে জানানোর ছিল। আপনারা যারা সুন্দর শখের বাগান এরকম করছেন, তাদেরকে আরেকটা কথা আমি বলবো, যে আপনারা কিন্তু অবশ্যই বাগানে ঘোরাঘুরি করবেন, হ্যাঁ একটু গাছের খেয়াল রাখবেন, দেখবেন যে আপনাদের কিন্তু উপরালা মানে ঠকাবে না। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। আর এই ধরনের নতুন নতুন কৃষিভিত্তিক ভিডিও আমি কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে উপহার দেব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।